আজকে পুকুর থেকে আমাদের পুকুর থেকে কই মাছ নিয়ে এসেছে বড় বড়, তাই বলল যে আজকে একটু তেল কই করো, তার জন্য চলুন আজকে একটু তেল কই বানাবো। মা মাছটা কাটা হয়েছে নাকি দেখে আসি। কই মাছটা কাটা হয়ে গেছে, কই মাছ আর শিঙি মাছ আছে এখানে, বড় বড় পাঁচটা কই মাছ আছে আর শিঙি মাছ আছে দুটো, ছোট ছোট শিঙি মাছ। চলুন এবার যাওয়া। আমি আজকে বেশি কিছু নেব না, জাস্ট জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ, হলুদ, তেল আর লবণ। লবণটা পাশেই আছে। মাছটা এরকমভাবে রান্না করলে খুব সুন্দর লাগে, আর এরকমভাবে রান্না করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এবার আমি সাদা জিরে বেটে নেব। এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না, আপনারা সচরাচর তো এইগুলো সব কিছুই হাতের পাশেই পাবেন। এরকম ভাবে কই মাছটা রান্না করলে খুব সুন্দর লাগে, আর গরম ভাতে তো খুব ভালোই লাগে খেতে। আমার জিরা বাটাটা হয়ে গেছে, এবার বেটে নেব শুকনো লঙ্কা। আমি এখানে পাঁচটা কই আর দুটো সেই শিঙি মাছ রয়েছে, এখানে আটটা লঙ্কা আছে। এবার আমি 12-14টার মতন গোলমরিচ নিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেই পরিমাণেই লঙ্কা ও গোলমরিচটা ব্যবহার করবেন। আমাদের বাড়ি একটু ঝালটা বেশি খায়, তার জন্য আমি একটু গোলমরিচ আর লঙ্কার ভাগটা একটু বেশি নিয়ে নিয়েছি। এবার গোলমরিচ আর শুকনো লঙ্কা বেটে নেব। ভালোভাবে একটু মশলাটা মিহি করে বেটে নিলে মশলাটা সব কিছুতে ঢোকে আর স্বাদ হয় তরকারি। লঙ্কা এবার গোলমরিচটা তুলে নিলাম বাটা। আমি ফার্স্টে একটু মশলাটা মাখিয়ে নেব, বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে সবকিছু, এবার এই একটা মাছ মাখিয়ে নেব। আমাদের পুকুরের কই মাছ সাইজগুলো দেখুন, এরকম ভাবে ভালো করে মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেবেন। কই মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার মাখাবো শিঙি মাছটা। মাছটা মাখিয়ে রাখলাম, এবার আমি উনুনটা ততক্ষণ ধরিয়ে নেব। আগে দুটো ঘুটো দিয়ে একটু সাজিয়ে নিই। উনুন ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দিলাম। এই মাছটা রান্না করার সময় বেশি জাল খাবে না, হালকা জালে রান্না করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিলাম, মাছটা যেন না লেগে যায়। এবার দিয়ে দেবো এক এক করে মাছ। বাকি মশলাটা খুঁজে একটুখানি মাছ দেওয়ার পরে ছিল, এবার এর মধ্যে একটু দিয়ে দেবো জল। এটা আমার মশলা ধোয়াই জলটা। এখানটা আমি দু কড় ভেবে জল নিয়ে নিয়েছি। মাছটা যেন একটু ডুবে ডুবে, মাছটা যেন এরকম হালকা ডোবে, তাহলে মাছটা এরকম জলটা টেনে গেলে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো ঢাকা। এটা আমি হালকা আঁচে রান্না করবো, আস্তে আস্তে হবে। এবার
8 মিনিট পরে এসে এবার একটু মাছের ঢাকনাটা উল্টে দেখব জলটা কেমন টেনেছে। এবার আমি মাছটা হালকা এরকম জল জল থাকতে উল্টে দেব একবার, তাহলে এপিট ওপিট ভালোভাবে হবে। এই যে এরকম ভাবে আস্তে আস্তে উল্টে দিলাম আমি সব মাছ কটা, এবার আস্তে আস্তে এরকম উল্টে দেব। আর এরকম জল অবস্থায় একটু দিলে ভালো হয়, তাহলে লেগে যাবে না নিচে আর ভেঙেও যাবে না মাছটা, নাহলে একটু টান জল না থাকলে টান টান হলে মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। এরকম ভাবে মাছ কটা আমি সব উল্টে দিচ্ছি। এই যে শিঙি মাছ কটাও দিয়ে দিলাম, এরকম ভাবে আমি সব মাছ উল্টে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো, আবার হতে থাকো। এটা আমি হালকা ভাবে রান্না করব, এর জন্য তিনটে গুঁটো দিয়ে গেলাম। আবার এবার নামিয়ে নেব, এ দেখুন বন্ধুরা কেমন জল টেনে গেছে, তেলটা রয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার তেল কই বানানো, এই যে দেখুন হয়ে গেছে। এবার এটা আমি সবাইকে সার্ভ করবো।